দেশ গড়তে দরকার মেধাবী মানুষ, কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী টাকা পয়সার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। প্রিয় দর্শক, এক্ষেত্রে সমাজের সম্পদশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত। দেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা আমাদের একটু সহযোগিতা পেলে ঈর্ষণীয় ফলাফল লাভ করতে পারে। এমন শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা দিতে কিছুদিন আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কার্নিভাল হলে আয়োজন করা হয় রক্সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের। এর আয়োজক ছিল রক্সি পেইন্ট লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব মোহামেদ, সাংবাদিক আবু সাইদ খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মুস্তফা জব্বার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এ কে এম সাইফুল মজিদ, এবং এতে সভাপতিত্ব করেন রক্সি পেইন্টের চেয়ারম্যান এম শাহাদত হোসেন কিরণ। পেইন্টার বা রঞ্জন শিল্পীদের 5000 সন্তানদের মধ্যে থেকে সেরা 100 জনকে এদিন সম্বর্ধনা দেওয়া হয়। সনদ প্রদানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয় আগামী 2 বছরের জন্য বৃত্তি। গোল্ডেন জিপিএ প্রাপ্তরা পাবে মাসে 2000 টাকা, এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা পাবে 1200 টাকা, এবং এ প্রাপ্তরা পাবে মাসে 800 টাকার বৃত্তি। যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের প্রত্যেকের আগামী 2 বছরের পড়াশোনার খরচ আয়োজকরা বহন করবেন। দেশে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা শোনা যায়, কিন্তু বাস্তবে সেসবের দেখা মেলা ভার। এক্ষেত্রে রক্সি পেইন্টের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। পত্রিকার রিপোর্ট থেকে জানা গেছে কুষ্টিয়ার এক স্কুলে গণহারে শিক্ষার্থীদের পিটিয়েছেন একজন শিক্ষক। পত্রিকায় এরকম রিপোর্ট হরহামেশাই ছাপা হচ্ছে। আমরা প্রত্যাশা করব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ ব্যাপারে কঠোর অবস্থান নেবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন জোনের সামনের আয়োজনে।